আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমরা উপবৃত্তের তিন নাম্বার এবং লাস্ট লেকচার পড়ব ঠিক আছে উপবৃত্তের তিন নাম্বার এবং লাস্ট লেকচার পড়ব তো আজকের ক্লাস দিয়ে আমি হচ্ছে উপবৃত্ত শেষ করে দিব এবং আজকের ক্লাস দিয়ে উপবৃত্ত শেষ হবে সো আমি হচ্ছে পরাবৃত্তের উপরে পাঁচটা ক্লাস নেওয়া হয়েছে আর উপবৃত্তের উপরে তিনটা মোট আজকে সহ মোট লেকচার হচ্ছে আটটা আজকের ক্লাসের পর নেক্সট হচ্ছে আমি অধিবৃত্ত শুরু করি তো আজকে হচ্ছে কি উপবৃত্তের লাস্ট লেকচার তো চলো আমরা শুরু করি ওকে ফার্স্ট ম্যাথ আমরা গত ক্লাস পর্যন্ত হচ্ছে বিশটা ম্যাথ করছিলাম বা কয়েকটা এইচ হয়তো দিয়েছিলাম তো মোট বিশটা ম্যাথ দিয়েছিল তো আজকে হচ্ছে একুশ নম্বর ম্যাথ থেকে শুরু হবে আচ্ছা এখানে কি বলছে আগে ম্যাথটা করো হ্যাঁ আর আজকের ক্লাসে একটু মোটামুটি একটু ভালো ম্যাথগুলো আসবে প্লাস ঠিক আছে মানে সচরাচর যে ম্যাথগুলো হচ্ছে আমরা মানে ভালো আর কি করছি ঠিক আছে ওকে এখন এই কোশ্চানে কি বলছে কোন উপবৃত্তের একটি ফোকাস ও এর অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব ষোলো একক ওকে এবং এর উৎকেন্দ্রিকতা এর মান দাও আছে এত থ্রি বাই ফাইভ উপবৃত্তের অক্ষদয় ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে ঠিক আছে এখন আগে কোশ্চেন একটা র্যান্ডম চিত্র আঁকি ধরো আমি হচ্ছে কোশ্চেনটা বুঝি নাই ভাই আমি বুঝি নাই কোশ্চেন আসলে দেখি কোশ্চেন কি বলছে আগে হচ্ছে একটা র্যান্ডম চিত্র আঁকেন র্যান্ডম এটা কোনো তুমি হাত দিয়ে বা কলম দিয়ে ঠিক আছে আচ্ছা এখন আগে একটা উপবৃত্ত আঁকাই যে কোনো ধরো সাপোজ এটা হচ্ছে এই উপবৃত্ত সাাকানো হয় না বাট বুঝেনি হত এটা হচ্ছে দিকাক কতবা নিয়ম রেখা সমীকরণ হ্যাঁ ওকে ঠিক আছে হচ্ছে কোন উপবৃত্ত ও একটি ফোকাস উপবৃত্তের একটা ফোকাস ধরো এখানে একটা এস এর ফোকাস এখানে একটা এস ভেস ফোকাস একটি যে কোন একটা ফোকাস এখন আমি ধরলাম ফোকাসটাই এটা আচ্ছা ফোকাস ও এর অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব 16 একক তার মানে কি এই ফোকাস থেকে যদি আমি ধরি মানে অনুরূপ এই ফোকাসের অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে এইটা তার মানে কোশ্চেনে এই এতরূপ দূরত্ব দেওয়া আছে ভাই কত ষোলো একক হ্যাঁ ভাই এতরূপ বুঝছি এতরূপ বুঝছি ওকে ঠিক আছে এবং এই উপবৃত্তের উৎকেন্দ্রিক দেওয়া আছে থ্রি বাই ফাইভ ওকে ঠিক আছে থ্রি বাই ফাইভ উপবৃত্তের অক্ষদয় ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা এই দুটো ইনফরমেশন থেকে যদি আমি কোনোভাবেই মানে কি বলবো এখান থেকে তোমার হচ্ছে ওই অক্ষদয় এবং উপগণিতিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে আচ্ছা এখন আচ্ছা এখন এতরূপ কি বলতো এতরূপ কার মান এই যে উপবৃত্তের কেন্দ্র থেকে এই ফোকাসের দূরত্ব এই না হ্যাঁ ভাই এই জানি আমরা কারণ কেউ বলে না এটা জানি না আচ্ছা আবার এই ফোকাস থেকে আর হচ্ছে এই পুরোটুক কত বলতো এই পুরোটুক উপবৃত্তের কেন্দ্র থেকে নিয়ামক রেখা এর দূরত্ব কত এ ভাগ ই না বুঝো 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 কারণ কি এখানে বিন্দু ছিল এ ভাগ ই কমা জিরো জিরো আর এখানে ছিল কি এ ই কমা জিরো তার মানে কি এতটুক এই আর এতটুক হচ্ছে এ ভাগ ই তাহলে বলতো এই তোমার হচ্ছে এই এতটুক কত হবে এ ভাগ ই মাইনাস এই না বুঝছো কি বুঝো নাই এতটুক বুঝলে ম্যাটটা শেষ এতটুক বুঝলে ম্যাটটা শেষ দেখো আমরা জানি এই যে এতরুক হচ্ছে এই উপবৃত্তের কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব এই কারণ এই ফোকাসের বিন্দু হচ্ছে এ ই কমা জিরো ওকে আবার এই উপবৃত্তের কেন্দ্র থেকে নিয়ামক রেখা দূরত্ব কত এ ভাগ ই কারণ আমরা জানি এই বিন্দু হচ্ছে এ ভাগ ই কমা জিরো আর কি জিরো ওকে তাহলে এতরুক কত হবে ভাই এই যে এতরুক পুরোটা থেকে এটা বাদ না এই যে পুরোটা এ ভাগ ই মাইনাস এই বাগ দাও তাহলে কি এই এতরুক পাবা হ্যাঁ এতরুকের মান দেওয়া আছে কোশ্চেন শুধু তার মানে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি দেওয়া আছে ভাই এ ভাগ ই মাইনাস এই ইজিক্যাল ষোলো ঠিক আছে কি ঠিক আছে হ্যাঁ ভাই এতটুকু বুঝছি ওকে তাহলে তো শেষ এখন ই এর মান দেওয়া আছে এখান থেকে ই কমন নিতে পারো তাহলে কি ই সরি হচ্ছে ই কমন নিবা তাহলে বসে দাও না কমন মানিয়ে নিয়ে বসে দাও আচ্ছা সাদা কালি হ্যাঁ কি করবা এ ভাগ ই এর মান থ্রি বাই ফাইভ মাইনাস এই ইন্টু এর মান কত থ্রি বাই ফাইভিক শুধু এখান থেকে ক্যালকুলেশন করে এর মান পাবা হ্যাঁ এর মান আসবে হচ্ছে এর মান আসবে হচ্ছে একটু ক্যালকুলেশন করে হচ্ছে পনেরো আসবে পনেরো আচ্ছা এর মান পেলাম এখন এখন আমার কোনোভাবে বিয়ের মানটা পাইতে হবে যদি আমি এ বি এর মানটা পাই আমরা জগতের যা আছে সবকিছু বের করে ফেলতে পারবো এতক্ষণে আমরা অনেক ম্যাথ করছি এই টাইপের এখন বিয়ের মানের জন্য উৎকেন্দ্রিকতা কি আমরা জানি উৎকন্দিকতা সূত্র কি রুডো বড় ওয়ান মাইনাস বি ভাগ এ স্কোয়ার তাই তো আচ্ছা ঠিক আছে ই উৎকর্ণিগতের মান আছে দেওয়া আছে থ্রি ফাইভ ইজিক্যাল রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বি এর মানটা বের করবো আর এই স্কোয়ার বলতে পনেরো স্কার ঠিক আছে না এখান থেকে সুন্দর মতো আমরা বি বা বি স্কোয়ার এর মান বের করতে পারবো ফেল পারবো আর কি তো এখান থেকে বি এর মান আসবে হচ্ছে বারো আসবে বারো বি এর মান বারো আসছে বিয়ের মান বাড়াবসে এখন তোমার কোশ্চেন কি বলছে উপবৃত্তের অক্ষদয় ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার মানে উপবৃত্তের অক্ষদয় মানে উপবৃত্ত তো দুইটা অক্ষ ভাই একটা বৃহৎ অক্ষ একটা ক্ষুদ্র অক্ষ এই দুইটা দৈর্ঘ্য চাইছে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে এ ভাই এখন তো পারবো সুতরাং অক্ষদয় কি হবে বলো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সমীকরণ চাইনি দৈর্ঘ্য চাইছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে টু এ টু এ টু ইটু এর মান কত ভাই এর মান হচ্ছে কোন বের করছি এই যে

চব্বিশ একক আচ্ছা তারপর কি চাইছে উপকেন্দ্রিক লম্বাই দুর্গ উপকেন্দ্রিক লম্বা উপকেন্দ্রিক লম্বাই দুর্গ আরো চাইলে আমরা সব বের করতে পারতাম আমরা সব বের করতে পারতাম ওই যে টাইপ ওয়ান উপবৃত্তের উপবৃত্তের ফার্স্ট ক্লাসে ফার্স্ট ক্লাসে টাইপ ওয়ান টাইপ টু পড়াইছে এখানে অনেক কোয়েশন করাইছে ওই যে এটা বের করো শীর্ষ এর দৈর্ঘ্য ওর সমীকরণ সব পারতাম আর উপবৃত্তের লম্বের দৈর্ঘ্য সরি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত টু বি স্কোয়ার ভাগ এফ কারণ কি বলতো এখানে কি দেখতেছি এ বড় এর থেকে না এই বড় বিয়ের থেকে এই জন্য তার মানে টু ইন্টু ছোট স্কোয়ার ভাগ এই টু ইন্টু ছোট স্কোয়ার কত বারো স্কোয়ার ভাগ এ এই কত পনেরো এটা যদি ক্যালকুলেশন করো মান আসবে হচ্ছে উনিশ দশমিক দুই একক উনিশ দশমিক আহ দুই আসবে দুর্গত একক ইজি কোয়েশ্চেন ইজি ভাই তোমার এই লাইনটা মানে এই এটা যদি না পারো কোথায় পারবা না ভাই এই যে তোমার হচ্ছে এই যে এই ল্যান্ডটা হচ্ছে এই কোশ্চেনের হচ্ছে মেন ঠিক আছে এই ল্যান্ডটা হচ্ছে কোশ্চেনের মেন এই ল্যান্ড যদি পারো তুমি কোশ্চেন শেষ কোশ্চেন কিছু না ওকে এমন হচ্ছে কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোশ্চেন বুঝছো আশা করি এবং এটা অত কঠিন কোশ্চেন ছিল ওকে বাইশ একুশ না আচ্ছা বাইশ আগে করি এটা আচ্ছা ঠিক আছে বাইশ এটা তুলো কোশ্চেন তুলো বসে কি কোশ্চেন তুলো আমি পড়তে থাকি উপবৃত্তের একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামকের দূরত্ব চোদ্দ এক সেন্টিমিটার এবং উৎকেন্দ্রিকতা এত হলো উপকেন্দ্রিক লম্বের এই এই এটা তো মাত্র করে দাম না হ্যাঁ এই এটা এই জাগলো এই মাত্র করেছি ভাই জাস্ট মানটা চেঞ্জ কি বলছে উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামকের দূরত্ব এই যে ধরো একটা উপকেন্দ্র র্যান্ডমলি এর এস নিয়ামক রেখা এখানে আমি ধরলাম এই এস আর এটা নিয়ামক রেখা এই যে এত দূরত্ব কত দেওয়া আছে ভাই চোদ্দ সেন্টিমিটার আর আমরা জানি আমরা জানি মাইনাস এই দেওয়া আছে চোদ্দ সেন্টিমিটার তাইতো ই দেওয়া আছে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা ই দেওয়া আছে তিন ভাগ চার এই বলো এখন কি এটা আমি করাই দিব ভাই প্লিজ করাই দিতে বলল ওকে নেক্সট মেথে ঠিক আছে এই চালু থাকো এই চালু থাকো নেক্সট তুলো क्वेश्चनটা তুলো থাকো আমি क्वेश्चनটা করতে উপবৃত্তের একটি সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র মধ্যবর্তী দূরত্ব দেওয়া হচ্ছে আট ওকে এবং নিয়ামক রেখা দুটি আঠারো সেন্টিমিটার একক দূরত্বে অবস্থিত আচ্ছা ভাই আমি বুঝি না হ্যাঁ বুঝব না এই এই টাইপের মধ্যে ই কোনিকের চ্যাপ্টারে কি করব জানো আগে চিত্র আঁকা নিব একটা র্যান্ডমলি চিত্র আকারে শেষ তুমি শেষ একদম সব বুঝবা চিত্র আকারে তুমি সব বুঝবা আমি হাত দিয়ে আগে দিছি ফুলস ইউজ করতেছি সময় নষ্ট করার দরকার কিছু করে তোমাদের সময় দাম আছে আমারও সময় দাম আছে ওকে উপবৃদ্ধের একটি সমীকরণ নির্ণয় করতে বলছে ওকে ঠিক আছে উপবৃদ্ধের একটি সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আট এবং নিয়ামক রেখা দুটি আঠারো একক দূরত্ব অবস্থিত দুইটা ইনফরমেশন দেওয়া আছে উপবৃত্তের সমীকরণ বের করবো যার জন্য দুইটা ইম্পর্টেন্ট আছে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আছে এই ধরে একটা উপকেন্দ্র আমি একটু অন্য কালি তো দেখাই এই ধরে একটা উপকেন্দ্র আর ধরো এই উপকেন্দ্র বলছো এই দুইটার মধ্যে দূরত্ব দেওয়া আছে আট এখন বলো এতটুক হচ্ছে এই এতটুক মাইনাস এই বাট আমরা প্লাস এই দিব কারণ কি মাইনাস বলতে এক্স অক্ষের ঋণাত্মক দিকে বুঝ হয়েছে তার মানে টু এই তাই না এই যোগ এই যোগ এই দেওয়া আছে আট একক তার মানে আমি লিখতে পারি এই যোগ এই যোগ এই দেওয়া আছে আট তার মানে আমি দেখতে পারি টু এসে আট এক নিক আছে এবং নিয়ামক রেখা দুটি অবস্থিত এই যে নিয়ামক রেখা দুইটা অথবা এটাকে বলা হয় রেখা যেকোনো একটা বললে হইতো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আঠারো একক আঠারো একক এখন বলো এই উপবিত্তর কেন্দ্র থেকে এই একটা নিয়ামক রেখার দূরত্ব কি এ ভাগ ই কারণ কি এই কেন্দ্র এই কি এ ভাগ ই এটা কি ছিল মাইনাস এ ভাগ ই কমা জিরো তো এটা যেহেতু দূরত্ব আমরা তো নেগেটিভ লিখবো না এটাও এ ভাগ তার মানে কি এ ভাগ যোগ এ ভাগই আবার আবার কি দেওয়া আছে এ ভাগ ই যোগ এ ভাগ ই কত দেওয়া আছে আঠারো একক দূরত্ব অবস্থিত তার মানে এখান থেকে লিখতে পারি টু এ ভাগ ই আঠারো একক এই দুটো ইকুয়েশন দেওয়া আছে এখন তোমার কোশ্চেনে কি বলছে এই দুটো ইকুয়েশন থেকে তোমার সমীকরণ বের করতে বলছে তার মানে সমীকরণ বের করার আগে কি বলো তো আমাদের এই দুটো ইকুয়েশন থেকে a আর এখান থেকে যে কোনো ভাবে a আর বি এর মান বের করতে হবে a আর বি এর মান বের করতে পারলে আমরা উপযুক্ত সমীকরণটা বের করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন এ ভাগ কিভাবে করতে পারি দেখো তো কি করতে পারি দুটো যোগ বিয়োগ গুণ দেখো আমি যদি এক আর দুই গুণ দেই সমীকরণ দেখো কি পাই টু এ ভাগ ইজাল আট ইন্টু আঠারো ঠিক আছে আচ্ছা আট ইন্টু আঠারো ওকে এখান থেকে দেখো কি কি কাটা যায় নিচের ই কাটা থাকে কি ফোর আহ ফোর ইজ আট ইন্টু আঠারো এখান থেকে সুন্দর মতো এর মান সিক্স এর মান সিক্স সুন্দর মতো এর মান সিক্স ওকে একটা পেলাম মানে কোনোভাবে বিয়ের মান হ্যাঁ ভাই উৎকেন্দ্রিকতা দেওয়া আছে নাকি না দেওয়া নাই তো কি করতে পারি এই এর মানটা যদি এখানে যে এক নং ইকুয়েশন বসাবো এ ইজ এটা এক নং এ যদি বসাই তাহলে কি এক নং কি আছে টু এ ইজ ইকুয়াল আট তার মানে টু ইন্টু এর মান ছয় ইন্টু ই ইজ ইকুয়াল আট তো এখান থেকে ই এর মান আসবে আট ভাগ বারো আট ভাগ বারো ঠিক আছে অথবা তুমি যদি করতে পারো এটা

টু কি এটা তো বুঝাই যায় ভাই ই কাটা যাবে এখান থেকে এর মান পাবো শেষ এই জন্য কি গুণ করতে হবে শেষ কাহিনি ই কি রুটও বড় ওয়ান মাইনাস ছোট স্কোয়ার ওয়ান মাইনাস বি ভাগ এ স্কোয়ার আর এখন আমরা জানি না তো কোনটা ছোট বিকে ছোট ধরে নিলাম আচ্ছা এর মান পাইছি টু ভাগ থ্রি ইজিক্যাল রুটও ওয়ান মাইনাস বি বের করবো বা বি বের করবো এ স্কোয়ার ছয় ছয় আচ্ছা ছয় স্কোয়ার লিখি এখান থেকে সুন্দর মতো বি বা বি স্কোয়ার মান বের হয়ে যাবে বি স্কোয়ার মানটা বের হবে আমি লিখে দেই বিশ বিশ এই যে এর মান পেলাম এর মান পেলাম এখন কি সুতরাং সমীকরণ হবে সমীকরণ হবে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ওয়ান আবার এটা অ্যান্সার লিখে দিও না আচ্ছা এক্স ভাগ এ স্কোয়ার ছয়শো ছত্রিশ প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার কত বিশ বি স্কোয়ার কিন্তু বিশ আবার বিশ এর উপর স্কোয়ার দিও না এই স্কোয়ার এক অ্যান্সার

ক্ষুদ্র অংশের তার উপকেন্দ্র দুটির মধ্যকার দূরত্বের সমান আচ্ছা এখানে একটা ইনফরমেশন পাবো এবং উপকেন্দ্রিক লম্ব দেওয়া হচ্ছে দশ আচ্ছা উৎকেন্দ্রিকতা ও সমীকরণ নির্ণয় করতে বলছে আচ্ছা এখন সমীকরণ নির্ণয় করতে বললে আমি সব পারবো উৎকেন্দ্রিকতা বলো যা আছে সব দুর্গ টর্গ সমীকরণ এই দিক সমীকরণ উপকেন্দ্রদের মধ্যে অতি দূরত্ব উপকেন্দ্রের সমীকরণ সব পারবো ওই যে টাইপ ওয়ান টাইপ টু আচ্ছা এখন তার মানে আমাদের মেইন কাজ ফার্স্টে কি বলতো আহ তোমার হচ্ছে কি আহ উৎকেন্দ্রিকতা বের করা অথবা তুমি হচ্ছে মানে যেটাই ম্যাথ করতে থাকো যেটা বের হয় না কেন আচ্ছা এখন তার আগে কি কি ইনফরমেশন দেওয়া আছে এটা আগে লিখি আমরা কি কি ইনফরমেশন দেওয়া আছে আচ্ছা কি কি ইনফরমেশন দেওয়া আছে এটা আমি লিখি কি কি দেওয়া আছে দেখো কোন উপবৃত্তের ক্ষুদ্র অংশে ধৈর্য আমি ধরলাম এই উপবৃত্তটা এ বড় বি ওই টাইপ ওয়ান এর আমার বুঝছো মানে কি এক্স স্কোয়ার ভাগ এই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ওয়ান যেখানে এ বড় বিয়ের মানে এর থেকে এটা বড় তার মানে ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য এখানে ক্ষুদ্র অংশ কোনটা কি বল টু বি ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যটা কি হবে উপকেন্দ্র দুটির মধ্যকার দূরত্বের সমান আচ্ছা আমি চিত্র আঁকাই তাহলে অনেকে আবার বলবা ভাই কি বলতেছি আশা করি এটা বলবা না কেউ যারা এই সবগুলো ক্লাস করছে ঠিক আছে উপকেন্দ্র দুটির মধ্যকার দূরত্ব এই যে একটা উপকেন্দ্র একটা উপকেন্দ্র এই দুটির মধ্যকার দূরত্ব কি টু এ ই একটু আগে একটু আগে এরকম ম্যাথ করেছি এই ক্ষুদ্র অংশের দুর্গটা তার উপকেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্বের সমান এই যে একটা এবং উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে দশ উপকেন্দ্রিক লম্ব দশ তো কিসের মান দেওয়া আছে কিসের মান দেওয়া আছে উপকেন্দ্রিক লম্ব টু ছোট স্কোয়ার ভাগ বড় উপকেন্দ্রিক লম্বের মান দেওয়া আছে দশ বলতে পারি কি পারি না বলতে পারি কি পারি না হ্যাঁ ভাই পারি আচ্ছা এখান থেকে না টু টু কাটা থাকে কি বি ইজ গার্ল একশন একটু করে দিই ঠিক আছে এখান থেকে কাটা যায় তো করে দিই

ই কত বি ভাগ ই হবে বি ভাগ এ হবে তো এই ই এর মানটা সুন্দর মতো এখানে বসাই তাহলে কি আসবে বি ভাগ এ একবার এখন কি করে দাও করে দাও বা তুমি একটা কাজ করতে পারো এই ভাগ এ স্কোয়ার না লিখে এখানে কি করতে পারো আহ বি ভাগ এ হোলস্কোয়ার লিখতে পারো না এটা মানে কি বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার আচ্ছা আবার এই যে বি ভাগ এ মানে ই লিখতে পারি তার মানে কি আসলো ই ইজ ইকুয়াল রুট ওভার 1 মাইনাস ই স্কয়ার বুঝছ কি বুঝছ নাই বি এর জায়গায় এই যে বি ভাগ এর জায়গায় আমরা ই বসাইছি ওকে বুঝতে আশা করি এখন কি স্কয়ার করে দাও ই স্কয়ার ইজ ইকুয়াল 1 মাইনাস ই স্কয়ার তাহলে কি 2 ই স্কয়ার ইজ ইকুয়াল 1 তার মানে ই এর মানটা আসবে 1 বাই রুট বুঝছ কি বুঝছ নাই এই যে দেখছো উৎকেন্দ্রিকতা পেয়ে গেছি উৎকেন্দ্রিকতা পেয়ে গেছি একটা আনসার শেষ একটা আনসার আমাদের শেষ উৎকেন্দ্রিকতা পেয়ে গেছি একটা অ্যান্সার শেষ একটা অ্যান্সার আমাদের শেষ ওকে আরেকটা অ্যান্সার কি বলছে সমীকরণ নির্ণয় করতে বলছে আচ্ছা তার মানে আমার সমীকরণ নির্ণয় করতে কি বের করতে হবে এ আর বি এর মান এ আর বি এর মান আচ্ছা এ আর বি এর মান এখন দেখো তো এই যে দুই নং ইকুয়েশন থেকে কি পাই টু বি স্কয়ার ভাগ এর মান দেওয়া আছে দশ এর মান দা আছে দশ আচ্ছা এখন আমি যদি এখানে একটু মাথা খাটাই আমি এখান থেকে মানটা বা ধরো এখানে কি করতে পারি বলতো দেখো টু ভাগ এ করতে পারি ইন্টু বিয়ার ইসলাম টেন লিখতে পারি লিখতে পারি ওকে ঠিক আছে এখন এই যে এখান থেকে আমি লিখতে পারি বিয়ার ইসলয়ার ইস্কয়ার হ্যাঁ ভাই লিখতে পারি এই দেখো এখান থেকে লিখছি কারণ কি আমরা জানি ই ইজ ইকুয়াল বি ভাগ এ তো কি বা আমি হচ্ছে বি স্কয়ার আর আর গুণ করে স্কয়ার করে দিছি আচ্ছা এন্ড বি স্কয়ার কে কি লিখতে পারি এ স্কয়ার এ স্কয়ার ইনটু ই স্কয়ার মানে কি ই এর মান পাইছে 1/√2 তার মানে কি 1/√2 হোল স্কয়ার তার মানে কি আসলো এ স্কয়ার 1/2 মানে কি এ স্কয়ার ভাগ 2 তার মানে কি বি স্কয়ার এর জায়গায় আমি এ স্কয়ার ভাগ 2 লিখতে পারি বি স্কয়ার এর জায়গায় এ স্কয়ার ভাগ 2 লিখতে পারি তার মানে কি 2 ভাগ এ ইনটু এ স্কয়ার ভাগ 2 ফিজিক্যাল দশ এই দেখো ভাই আপনি বলবেন ভাই এটা কেন ভাই এর মানটা বের করবো তুমি বুঝো নাই অথবা তুমি এখানে করতে পারতা কি বিস্কার মান তো বসাইছি তুমি এখান থেকে এর মানটা পিই বসাইতে পারতা একই কথা একই অ্যান্সার আসবে তাহলে ওখান থেকে বিয়ের মান আসবে আমি এখানে আগে এর মানটা বের করতেছি তো এখান থেকে কাটাকাটি করবা এই একটা এখান থেকে এই কাটা যায় তাহলে কি টু কাটা যায় তার মানে কি জাস্ট এর মা টু বিস্কের ভাগ হ্যাঁ তো এখান থেকে এর মান আসে দশ টু টু কাটা তো এখান থেকে এর মান আসে দশ তো এই স্কোয়ার মান কি আসবে ভাই একশো এই যে এই স্কোয়ার মান পেলাম এখন আমাদের আরেকটা টার্গেট বি স্কোয়ার মান পাওয়া এর জন্য উৎকেন্দ্রিকতা সব দেওয়া আছে মানে পাইছে আর কি তো আমরা জানি উৎকেন্দ্রিকতা কি ওয়ান বাই রুট টু ই ইজ ইকাল ওয়ান বাই রুট টু রুট ওভার ওয়ান মাইনাস ছোট স্কোয়ার বি স্কোয়ার ভাগ এই স্কোয়ার মান একশো সুন্দর মতো এখানে বি স্কোয়ার বা বি এর মানটা বের হয়ে যাবে তো এখান থেকে বি স্কোয়ার মানটা বের হবে পঞ্চাশ শেষ তো ম্যাথ শেষ এখন

দূরত্বের সমান তো এখান থেকে আসলো বি ইস গাল এই ধরে ইসাল চিত্র তো এখান থেকে কাহিনী করে ই এর মানটা এখান থেকে লিখতে পারি ইস বি ভাগে বসাইছি এখান থেকে আবার বিভাগে বসাই এখানে টা বসাইছি সুন্দর মতো এর মানটা ওয়ান বাই রুট চলে আসছে আচ্ছা ওকে তারপর সমীকরণ যেহেতু বের করতে বলছে তার মানে এর মান লাগবে এর মান লাগবে আচ্ছা আর এখানে এ ই আছে তো এর জন্য আমি একটু মাথা খাটাই কি করছি এই দুই নং ইকুয়েশনটা ব্যবহার করছি এখানে আর এখান থেকে বি স্কোয়ারটা বের হোক করে দুই নং ইকুয়েশনে বসাই দিছি বসে দেওয়ার পরে এর মানটা ইজিলি বের হয়ে গেছে আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এর মান পাইছি বি এর মান সুন্দর মতো বের হয়ে গেছে সমীকরণে বসাই দিছি ম্যাথ শেষ কত কঠিন অত সহজ একদম সুন্দর সুন্দর সহজ ম্যাথ ঠিক আছে পঁচিশ নাম্বার ম্যাটটা তুলো ম্যাটটা তুলো কি বলছে আগে ম্যাটটা পড় একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার হচ্ছে কি উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক দেওয়া আছে কত কত তিন কমা মাইনাস এক এবং এক কমা মাইনাস দুই একটু দাগায় কি কি দেওয়া আছে তো উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক দেওয়া আছে তিন কমা মাইনাস এবং এক কমা মাইনাস দুই এবং বলছে যে কোনো উপকেন্দ্র থেকে যে কোনো মানে দুইটা দুইটা উপকেন্দ্র থাকে তাই না দুইটা উপকেন্দ্র থাকে বা ফোকাস থাকে ফোকাস বা উপকেন্দ্র একই কথা ঠিক আছে আহ যে কোনো উপকেন্দ্র থেকে বা হতে শীর্ষদয়ের দূরত্বের গুণ ফল চার একক আচ্ছা ম্যাথটা ইম্পর্টেন্ট খুবই সুন্দর ম্যাথ একটু ম্যাথটা দাগায় রাখো বইয়ের বিশ ওকে দাগায় রাখো আচ্ছা দেখো আগে আমাদের চিত্র আঁকাইতে হবে একটু সাবধানে একদম ইজি ম্যাথ তুমি যদি বুঝো এইটা জাস্ট এই যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদয়ের দূরত্বের গুণ ফল এই লাইনটা বুঝলে তোমার ম্যাথ শেষ মানে এই ল্যান্ডটাই বুঝতে হবে কিভাবে চিত্র আঁকে ঠিক আছে দেখো কিভাবে আমি একটা র্যান্ডমলি নিই উপর চাকে র্যান্ডো মিল ঠিক আছে র্যান্ডোভিং আচ্ছা র্যান্ডভিল আকালুম তো এখানে আমি দীঘা করে রেখা দেই তো করা হয়ে গেছে সমস্যা নেই আমি একটু বড় করে দিয়ে দিচ্ছি কালটা এক সেখানে আচ্ছা এটা একটু হ্যাঁ ঠিক আছে এখন দেখো এখানে ধর এই একটা ফোকাস দেওয়া আছে তিন কমা মাইনাস এক ধরো এটা দেওয়া আছে তিন কমা মাইনাস এক ওকে এবং আরেকটা ফোকাস দেওয়া আছে বা উপকেন্দ্র দুটি স্থান এক কমা মাইনাস এক এক কমা মাইনাস আচ্ছা ঠিক আছে এখন আমরা তো জানি ভাই উপভর এই কেন্দ্র থেকে এই ফোকাসের দূরত্ব কত এ ই এতটুকু কত এ ই এতটুক জানি আচ্ছা আর এটা হচ্ছে কি শিষ্য এই যে একটা শিষ্য এই যে আরেকটা শিষ্য তাই এই যে একটা শিষ্য আর একটা শিষ্য আচ্ছা কোশ্চেনে বলছে উপকেন্দ্র দুটি স্থান কথা আছে এবং যে কোনো উপকেন্দ্র থেকে মানে এখানে তো দুইটা উপকেন্দ্র ওই যে একটা দুইটা বলছে যে কোনো একটা আমি ধরলাম এই উপকেন্দ্র এই উপকেন্দ্র থেকে শিষ্য দয়ের এই উপকেন্দ্র থেকে এক শিষ্য এটা এবং আরেকটা শিষ্য এটা বুঝছো আমার কথাটা একটু বুঝো আমি আবার বলতেছি বলছে কি যে কোনো উপকেন্দ্র থেকে ধরলাম আমি এই উপকেন্দ্র থেকে উপকেন্দ্র থেকে দূরত্বের ফল এই উপকেন্দ্র থেকে একবার এই দূরত্ব এবং এই উপকেন্দ্র থেকে এই শিষ্যের দূরত্ব এই দুইটা দূরত্বের গুণফল দেওয়া আছে চার আমার এই কথাটা জাস্ট বুঝছো কিনা জাস্ট এটা বলো হ্যাঁ ভাই বুঝছি কিভাবে ইজি ইজি কথা এখান থেকে এইটার ফল একটা মানুষ ভাই এবং এটা থেকে এটার দূরত্ব এই দুটা দূরত্বের গুণ ফল দেওয়ার কোশ্চেনের আমি এই দুটো দূরত্ব বের করি তারপর গুণ ফলটা চাল লিখে দিবো তাই তো হ্যাঁ দেখো কিভাবে করি দেখো আচ্ছা এখন দেখো কিভাবে করব আমরা তো জানি ভাই উপবৃত্ত কেন্দ্র থেকে এই শিষ্যের উপর দূরত্ব এ এ ভাই এটা তো জানি এ আচ্ছা পুরোটা কত হতো টু এ ওটা তো ভাই বৃহৎ দৈর্ঘ্য তাই আমরা মানে উপবৃত্তের কেন্দ্র থেকে শীর্ষের বা অর্ধেক তাই না শীর্ষে যে এটা শুষ্য শীর্ষের কত এ আচ্ছা এ এটা আমি একটা নিয়ে কাজ করি সমস্যা নেই এতটুকু এ আর এতরুক্ত এই আর এতরূপ এই পাইছি ওকে সমস্যা নেই এখন দেখো তাহলে আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে এখান থেকে এতটুক দূরত্ব এই যে উপবৃত্তের আহ উপকেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্বটা লাগবে তারপর এখান থেকে এই দূরত্ব বের করবো আচ্ছা আগে এই দূরটা বের করি এই দূরত্বটা কি হবে বলতো এই ছোট বড় এ এই এটা বড়টা মাইনাস এই এ মাইনাস এই বুঝছো কি বুঝো নাই এটা না বোঝার কিছু নাই এখানে না বোঝার কিচ্ছু নেই না বোঝার কিছু নেই আচ্ছা এতটুকু পেলাম এখন আমি আবার রিপিট করবো প্যারা নাই একদম ইজি যারা বুঝে গেছে অলরেডি বুঝে গেছো এখন আরেকটা কি বের করতে হবে এখান থেকে এই দূরত্ব বের করতে হবে আচ্ছা এটা কিভাবে বের করবো দেখো এতটুকু হচ্ছে এ আর এতটুকু আমরা জানি এই যে এই এত কথা হবে ভাই এ প্লাস এই এই ভাই হ্যাঁ ভাই বুঝছি তার মানে কোশ্চেন প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রশ্ন কি দেওয়া আছে এ যোগ এই কিন্তু এ মাইনাস এই এই যে যেকোনো উপক্রন্ড থেকে যেকোনো উপক্রন্ড থেকে শিষ্যদের দ্রুতের গুণ ফল এই দ্রুতের গুণ ফল দেওয়া হচ্ছে চার একো এইটাই জাস্ট এই ম্যাথের হচ্ছে কি টুইস্ট মানে একটা লাইন আছে এই এই লাইনটা বুঝছো মানে ম্যাটটা পারছো এই লাইনটা না বুঝো মানে ম্যাটটা করতে পারবে না এই ম্যাটটা এই লাইনটা না বুঝে বইয়ের বিষয় একটা ম্যাট ঠিক আছে আমি আবার বলি আবার বলি আমি জানি বুঝে গেছো তারপরে জাস্ট বলি যারা বুঝে তাদের জন্য কারণ পড়াতে হয় সবার জন্য ঠিক আছে ওকে বুঝছে যে কোনো উপকেন্দ্র থেকে আমি ধরলাম এই উপকেন্দ্র থেকে শীর্ষদয়ের শীর্ষদয় মানে এখানে দুইটা শিষ্য এই যে একটা শিষ্য এই যে একটা শিষ্য শীর্ষদয়ের দূরত্বের গুরুফল মানে কি এই যে এই দূরত্বটা এবং এখান থেকে এই দূরত্বের গুণফল দেওয়া আছে চার একক চার একক আমাদের জাস্ট কাহিনি করে এই এতরুক এবং এতরুক বের করতে হবে শেষ এতরুক বের করছি একটা কি আসছে এ মাইনাস এই একটা এ প্লাস এই দূরত্বের গুণফল চার একক দেওয়া আছে আচ্ছা ঠিক আছে বুঝলাম বুঝলাম এখন এখান থেকে কি করবা বা দিয়ে এখানে গুণ করে দাও কি আসে দেখো তো এ স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস তাহলে কে স্কোয়ার মাইনাস বি তাহলে এই হোল স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল চার ঠিক আছে বুঝলাম এখন কি করতে পারি বা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার ইজ চার এটা লিখতে পারি আচ্ছা এখন এখান থেকে কি এ কমন নিতে পারি আচ্ছা আমি একটু এটা হা হা আচ্ছা আমি হচ্ছে এটু একটু ডানে লিখি তাহলে হচ্ছে আমি এদিকে লেখা বা এদিকে আরো অর্ধেক করি আর কি এদিকে আমার জায়গা লাগবে তো একটু ওকে এখন করি এখান থেকে বাদ দিয়ে কি লিখি এ প্লাস বি তাহলে কি এই স্কেয়ার মাইনাস বি স্কার তালে কি স্কার স্কার এখান থেকে আবার এই স্কার কমন দিতে পারি না দেখো হ্যাঁ স্কেয়ার কমন মাইনাস আহ ই স্কার ফোর আসে আচ্ছা এতুক আসলো আবার আবার আমরা জানি আমরা জানি আমরা জানি ই এর সূত্র কি উৎকেন্দ্রিকতা রুডোভার ওয়ান মাইনাস ছোট স্কার বি স্কার ভাগ বড় স্কার তো এখান থেকে ই স্কার কি লিখতে পারি বলতো আহ ই স্কার লিখতে পারি ওয়ান মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার বা বি ভাগ এ হোল স্কোয়ার একই কথা একই কথা তো এখান থেকে আমি কি করতে পারি ই স্কোয়ার মানটা এখানে এই কেন দেখলাম ই স্কোয়ার ই স্কোয়ার মানটা বসা দিতে পারি তাহলে এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার কি তোমার ই স্কোয়ার কি ওয়ান মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার এটা ব্র্যাকেটে ক্লোজ করে দে ইজ ইকুয়াল তাই না আচ্ছা মানে এখান থেকে কি করতে পারি দেখো তো গুণ করে দাও তাহলে কি আসে এ স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান

দেখো কি কি কাহিনী করে ফেলাম বি স্কোয়ার মানটা ফোর পেয়ে গেছে দেখো তোমার উপবৃত্তের সমীকরণ চাইছে বিয়ার মানটা পেয়ে গেছে কি কাহিনী করছে ওকে আচ্ছা বি স্কোয়ার চার পেয়েছি এখন 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 আহ দেখো তো এই দুটা উপবৃত্তের হচ্ছে উপকেন্দ্রের আহ উপকেন্দ্রের দেওয়া আছে তাহলে আমি এই কেন্দ্রটা বের করতে পারি কি হবে তো এই যে কতটা তো কি এই দুটার মাঝখানে আছে মধ্যবিত্ত বের করতেছি চার ভাগ দুই দুই আর এখানে মাইনাস এক দুই কমা মাইনাস আচ্ছা ঠিক আছে এখন দেখো এখন আমাদের কি b স্কয়ার পাই আমি যদি কোন ভাবে a স্কয়ার পাই a স্কয়ার পাই তাহলে আমরা মান বের করতে পারবো এখন দেখো তো কি করতে পারি কি করতে পারি এই Etruk দূরত্ব বা এই Etruk আমরা বের করতে পারি না এই এই না উপবৃত্ত কেন্দ্র থেকে যিকোন একটা উপকেন্দরা দূরত্ব কি এই না তাহলে আমরা কি আমি লিখে দিই দাঁড়াও উপ উপ উপবৃত্তের উপবৃত্তের কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব উপকেন্দ্রের দূরত্ব এটাকে এস ধরছি এটা এস আর এটা হচ্ছে ড্যাশ কারণ কি সি এ সি এস সিএস বের করবো সি টা কি হবে বলতো এই এই কত হবে বলো রুট ওভার দূরত্ব বের করো দুটো বিন্দু দেওয়া আছে দূরত্ব পারবা না তিন মাইনাস দুই এই যে দেখো

তো কি তিন থেকে এক বাদ দিলে তো এখানে কি আসবে তিন থেকে এক স্কোয়ার যোগ জিরো মানে কি রুট এক মানে কি একই এইর মান আসলো এক কি পেলাম এই পেলাম এক এটাকে তুমি সমীকরণ দাও দুই নং সমীকরণ দাও আর এটাকে তুমি এক নং সমীকরণ দাও ফার্স্ট আচ্ছা এখন এক নং সমীকরণে কি আছে দেখো তো এ যোগ এই ইন্টু a মাইনাস এই ইজ ইকুয়াল চার এখান থেকে কি আমি দুই নং সমীকরণ থেকে এই মানটা কি সুন্দর মতো বসা দিতে পারি হ্যাঁ কি বুঝো না কাহিনী কি বুঝছো কেন কি করলাম বি এর মান পাইছি মান পাইছি এখন তোমার কি আর কি লাগে আর কেন্দ্র দেওয়া আছে আর কেন্দ্র পাইছি সাবধান এখানে আবার এই এখানে আবার অনেকে কি করবা এক্স এই যে সূত্র বসাবে কি সুতরাং সমীকরণ উপবৃত্তের সমীকরণ কি হবে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল এটা বসাবা আরে ভাই এই এখানে কি কেন্দ্র জিরো কমা জিরো না ভাই কেন্দ্র এই যে বের করে ফেলছে দুই কমা মাইনাস তার মানে কি এখানে ওই যে এক্স মাইনাস আলফা স্কোয়ার কোনটা হবে বলো তো কোনটা হবে এটা হবে না কারণ কি এখানে কেন্দ্র জিরো না ভাই আলফার অরবিটের মতো জিরো না কিন্তু বের করে নিছি আমরা ঠিক আছে

এখান থেকে কাটাকাটি করে কাটাকাটি করে স্কোয়ার মান বসায় বসায় বি স্কোয়ার মান পেয়েছি কত চার ওকে ঠিক আছে এবং যে কোনো উপবৃত্ত থেকে উপায় এই স্কোয়ার মান পেয়েছি এবং কেন্দ্র তো পাইছি তার মানে কি কেন্দ্র পাওয়া গেছে বি স্কোয়ার মান এই স্কোয়ার মান পাওয়া গেছে

বোর্ডের জন্য খুবই টাইপ এই টাইপটা বোর্ডে অনেক আসে আর কি এরকম একটা টাইপ ইজি বোর্ডে আসে আর কি ঠিক আছে আচ্ছা টাইপটা পড়ো কোশ্চেন কি বলছে কোশ্চেনে বলছে এক কমা এক বিন্দু দিয়ে অতিক্রমকারী একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো আচ্ছা ঠিক আছে যার মানে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করবো যেটা এত বিন্দু দিয়ে যায় তার মানে কি এই লাইনটা থেকে কি বুঝতেছো যদি আমি একটা উপবৃত্তের সমীকরণ ধরি তাহলে এই বিন্দুটা ওই ওই উপবৃত্তের এক্স আর এর জায়গায় বসে দিতে পারি ভাই এই শেষ ওকে এবং যার একটি উপকেন্দ্র দেওয়া আছে উপকেন্দ্র ওকে বা ফোকাস দেওয়া আছে ঠিক আছে এবং অনুরূপ নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এত এই এই ম্যাটটা দেখে কি যারা সব ক্লাস করছো পরাবৃত্তের কি ওই যে এসপি স্পি ভাগ পিএম মনে আসছে কিছু আচ্ছা মনে আসেন সমস্যা মনে করাই দিচ্ছি এই রেণুম নিয়ে একটা আঁকি এই যারা পরাবৃত্ত করছো এই ম্যাথ তাদের কাছে পানি ভাগ একদম পানি

এই যে এর সমীকরণ আছে কত x x y মাইনাস ওয়াই মাইনাস গাল জিরো অনুরূপ বিপরীত দেওয়া নাই এটা যদি বলতো বিপরীত নিয়ামক রেখার সমীকরণ তখন এটা হইতো ঠিক আছে আচ্ছা ওইটা পরে ম্যাথ করাবো প্যারালাইজ ঠিক আচ্ছা দেওয়া আছে এখন বলছে কি এর সমীকরণ বের করতে বলছে আচ্ছা এখন আমি দেখো কি করতে পারি কি করতে পারি এখানে আমি একটা যেকোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই ধরতে পারি হ্যাঁ ভাই ধরতে পারি এই যে এস পি এটাকে যদি আমি এম ধরি সুতরাং আমরা বলতে পারি কোন একটা কণিকের যে কোনো আমি আমি বলতেছি আমি উপযুক্ত বলতেছি না কেন বলতেছি না কিন্তু বলতেছি কি কোন একটা কণিকের ফোকাস দেওয়া আছে বা তোমার হচ্ছে আহ উপকেন্দ্র দেওয়া আছে এবং এর উপরস্থ যে একটা বিন্দু এবং তার অনুরূপ অনুরূপ বিপরীত না অনুরূপ নিয়ামকের সমীকরণ দেওয়া আছে তাহলে এই কনিকের ক্ষেত্রে মানে পরাবৃত্ত বলো উপবৃত্ত বলো অধিবৃত্ত বলো সব জায়গায় এই যে এসপি ভাগ এটা উৎকেন্দ্রিকতার মানে সমান হয় এটা তো ফার্স্ট ক্লাসে পড়াইছি হ্যাঁ আচ্ছা আবার এখানে এসপি দিও না কারণ কি এখানে এ এর মান কখনো এক হবে না কারণ 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 এটা উপবৃত্ত পরাবৃত্তের সময় পি এর মান 1 ই এর মান 1 হয়েছিল ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বাট এটা উপবৃত্ত এখানে ই এর মান হবে জিরো থেকে বড় কিন্তু 1 এর থেকে আবার ছোট এজন্য এখানে এসপি পি ইসাল পি এম লেখা যাবে না

এটা আমি আগে শিখেছি এটা বিন্দু দেওয়া আছে তার উপর লম্ব রেখার দূরত্ব এটা লম্ব আমার আঁকানো যদি একটু ইয়া হয়েছে মানে এটা লম্ব তো কি হবে আগে ওই ওই সমীকরণটা বসাও নিচে কি ওই সমীকরণের এর প্লাস ওয়াই এর সহ এখানে কত মাইনাস ওয়ান কারণ দ্রুত কখনো নেগেটিভ হতো এটাকে এক দাও এখন দেখো আমি যদি কোনোভাবে এখানে ই এর মানটা পাই আই রিপিট আমি যদি কোনোভাবে এখানে ই এর মানটা পাই বসাই দিব মাত্র শেষ এর জন্য কোশ্চেন একটা বিন্দুতে আছে এই উপবৃত্তটা এটা উপবৃত্তের সমীকরণ যেটা দেখি যেটা যেটা এক কমা এক বিন্দু দিয়ে তার মানে কি এই এক নং ইকুয়েশনে আমি এক্স আর ওয়াই এর জায়গায় সব এক্স আর ওয়াই এর জায়গায় এক কমা এক বসাতে পারি সুতরাং এক নং ইকুয়েশন থেকে বসাও রুট এক মাইনাস এক খোস্কার প্লাস এক যোগ এক হোস্কার ইজিক্যাল ই ইন্টু এক মাইনাস এক মাইনাস ফোর ভাগ নিচে কি আছে এক যোগ এক মানে কি রুটটো আছে আর কি সমস্যা আচ্ছা এখান থেকে সুন্দর মতো এর মানটা ক্যালকুলেশন করবো বা সুন্দর মতো ই আর মানটা বের হয়ে যাবে কথা বলো তো ওয়ান বাই মানে ক্যালকুলেশন করবো ভাই মানে বলুন না ভাই আপনি করাই দেন মানে কি ক্যালকুলেটার এক ইকুয়েশন এক আনন্দ পারোনা ওইভাবে করবো আর কি ই ই আসলো ওয়ান বাই রুটুক আমি কি করবো ভাই ইয়ার মান্টা সুন্দর মতো আমরা সুতরাং এক নং ইকুয়েশনে এক নং এ

এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি শেষ জাস্ট এই সূত্রটা পড়বে এখানে তারপর কি ভাঙাই বা আড়া দ্বিগুণ করবা হাবিজাবি করবা ম্যাথ চলে আসবে অথবা এখানে অ্যানসার রাখতে পারো ঠিক আছে আর যদি না চাও এভাবে করবা আলটিমেটলি একটা লাইন আসবে এটা করবা ঠিক আছে তো এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই ম্যাটটা মেবি বুয়েট সতেরো আঠারোতে আসছিল বুয়েট সতেরো আঠারো বইয়ের সতেরো আঠারো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ অ্যাডমিশন আসে এইচ এস আসে এবং তিন চার আসে ঠিক আছে ওকে আশা করি ম্যাথটা বুঝছো কিছু না ভাই এসপি এসপি ভাগ পি এম ই এখন ওইখানে ইটা লাগবে এই জন্য কোশ্চিনে একটা মান দেওয়া আছে ওয়ান বাই এক এক বিন্দুতে যাই বসাইছি ই মান বের করছি ই মানটা বসাই দিছি শেষ কাটাকাটি করছে সমকন বের হয়েছে শেষ ওকে আচ্ছা এটা ছিল সাতাশ নাম্বার ম্যাথ দেখো কি বলছে একটি তোমরা ম্যাথ তুলতে থাকো ঠিক আছে সেম টাইপ দেখো সেম টাইপ একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস ফোকাস বা উপকেন্দ্র একই কথা বলছেন না ফোকাস বা লিখে রাখো ফোকাস আর উপকেন্দ্র এক ফোকাস অথবা উপকেন্দ্র দুইটা মানে এক আচ্ছা বা কেন্দ্র এটা লিখে রাখো ফোকাস উপকেন্দ্র বা নাভিকেন্দ্র একদম সেম আচ্ছা এবং নিয়ামক রেখা সমীকরণ আচ্ছা এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কিভাবে করবা কিভাবে করবা দেখ বুঝে গেছে আগের ম্যাথের একটা মানে কি আগের ম্যাথের সহজ টাইপ আর কি একটা সাব টাইপ আগের মেতে দেখো কিভাবে এটা করাই দিবো না এটা করাই দিবো না দেখো দেখা যায় ধরো এই ফোকাস বা দেওয়া আছে কত মাইনাস দুই কমা তিন পি পি কত এক্স কমা যেকোনো একটা উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আচ্ছা এবং এসপি আর এটাকে যদি পি এম ধরি এবং এই কি সমীকরণ দেওয়া আছে কত রেখা সমীকরণ দেওয়া আছে মাইনাস ওয়াই প্লাস জিরো এবং উৎকেন্দ্রিকতা ডাইরেক্ট দেওয়া আছে এখানে ওয়ান ভাগ রুট থ্রি বলে উপকেন্দ্রিক আচ্ছা তার আগে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বের করার আগে আমাদের উপবৃত্তের সমীকরণটা বের করতে হবে এখন আসি কিভাবে বের করব কিভাবে করব বল কিভাবে করব আমরা জানি এস পি ভাগ পি এম ইজ ইকুয়াল ই তাহলে কি এস পি ইজ ইকুয়াল ই পি এম লিখতে পারি ঠিক আছে এসপি পি তাহলে এস পি কি হবে রুট

তোমার হচ্ছে হ্যাঁ করাইছি এই টাইপটা গত ক্লাসে কি করাইছি আমি ধরো আমি তো দেখিনি হ্যাঁ এইটাই মনাস হ্যাঁ করাইসি কি ভাবে নিবা ফার্স্ট ধরো এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার সামথিং কিছু আসে না গত ক্লাসে এই টাইপের অনেক ম্যাচ করাইছি তো কি করবা এই ফর্মে নিবা তারপর কি এখন তুমি সব বের করতে পারবা লম্বের উপকেন্দ্রিক লম্বের দূর করতেছি তাদেরকে টু ইন্টু ছোট স্কোয়ার ভাগ বড় টু ইন্টু ছোট স্কোয়ার ভাগ এখন এটা তো ডাইরেক্ট এই ফর্মে আসবে না সামনে কিছু আসবে ওখান থেকে এই ফর্মটি নিবা কিভাবে নিবা গত কথা বলছি এই জন্য আমি করাই দিয়েছি এটা এইটা এটা এইটা থাক পারবা এই পারবা ভাই যারা রেগুলার ক্লাস করছো তার কাছে কিছু আচ্ছা দেখো একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করে যার উপকেন্দ্র দেওয়া আছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং নিয়ম এই চল এক মিনিট বারবার আসছে দেখি দেখো আমি জাস্ট ধরাই দিই আমি জাস্ট ধরাই দেই র‍্যান্ডম একটা উপকেন্দ্র রাখাইছি এটা ধরো দীক্ষা করে কথা নিয়ে আমার এখানে একটা উপকেন্দ্র বা ফোকাস অথবা নাভি কি উপকেন্দ্র বা ফোকাস অথবা নাভি কেন্দ্র একই কথা দেওয়া আছে কথা দুই কমায় এক এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে ওয়ান ভাগ রুট থ্রি নিয়ামক রেখার সমীকরণ টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল তিন দেওয়া আছে এসপি ভাগ পি এম ইজিক্যাল ই এসপি ভাগ পি এম ইজিক্যাল ই তাহলে এসপি ইজিক্যাল ই পি এম সেম আগের মধ্যে করা শেষ এই তিনটা টাইপ একদম সেম দেখি উনত্রিশ নম্বর কি হ্যাঁ এটা তুলো এই যে আগের এই যে সাতা ছাব্বিশ ছাব্বিশ এই যে ছাব্বিশ সাতাইশ আঠাইশ সেম টাইপ ছিল তার ভিতরে ছাব্বিশ নাম্বারটা এই তিনটার ভিতরে ধরো তুমি পরীক্ষার আগে দেখো কিভাবে আমি আমি কিভাবে করতাম জানো আমি যখন এই তিনটা আমার নোটে ধরো খাতায় ছিল বা বইয়ে ছিল কি করতাম এই তিনটা ম্যাথ সেম টাইপ না কিন্তু বলতো তিনটা ম্যাথের ভিতরে এমন একটা ম্যাথ আছে যেই ম্যাথটা দেখলে তিনটা ম্যাথ হয়ে যাবে কোনটা ছাব্বিশ নাম্বারটা নাকি তাই না এই জন্য আমি জাস্ট এটা দাগায় রাখতাম পরীক্ষার আগের রাতে এই ম্যাথ দেখতাম কথা বুঝছো কি বুঝছো বইয়ে তো ভাই অনেক ম্যাথ আছে বইয়ে অনেক ম্যাথ আছে লাইক ধরো একটা এই চ্যাপ্টার ধরো এই কনিকের চাপটা বইয়ে কি পরীক্ষার আগের আগের রাতে এতগুলো ম্যাথ করার কোন মানে কি করতে পারবা তুমি চাইলেও পারবা না যতই তো এই জন্য কিছু মানে বেসে বেসে ম্যাথ করতে হবে এই জন্য এই ছাব্বিশ নাম্বারটা দাগায় রাখবা বইয়ে বা নোট খাতায় যদি নোটটা তুলে আমি আশা করি তো নোটে এইভাবে দাগায় রাখবা অন্য কালি দিয়ে বা তোমার হচ্ছে জেল পেন বা যেকোনো কালি দিয়ে হাইলাইটার দিয়ে তো যখন পরীক্ষার আগে আসবে এই ম্যাথটা করবা আর সাতাশ আঠাশ নাম্বার ম্যাথ কি করবা করবা না কারণ কি কারণ কি ভাই ছাব্বিশ বুঝছো এই জন্য কারণ পরীক্ষার আগে ফার্স্ট অফ অল পরীক্ষার ধরো ম্যাথ পরীক্ষা তোমার এবং তার আগে দুই তিন দিন আছে বা দুই দিন আছে বা ধরো তিন চার দিন আছে তুমি কি ম্যাথ ফার্স্ট পেপার পুরোটা তুমি সব ম্যাথ ধরে ধরে করতে পারবা করতে পারবা না তো কি করবা জাস্ট এই যে যখন ম্যাথ এটা করার জন্য তোমার আগে ম্যাথ গুলো করতে হবে আগে ম্যাথ গুলো করে আসা আসবা আসবা এর মাঝখানে যেই ম্যাথটা ধরো তোমার মনে হবে যে এই ম্যাথটা করলে তিন চারটা ম্যাথ হয়ে যেতেছে তো ওই ম্যাথটা জাস্ট দাগায় রাখবা বুঝছো ওই ম্যাথটা দাগায় রাখলে কি হবে বাকি ম্যাথ গুলো তোমার না দেখলে হবে যেমন এখানে দেখো দেখো ছাব্বিশ নাম্বার ম্যাথটা যদি তুমি করো এই যে সাতাইশ আর আঠাইশ নাম্বার ম্যাথ তোমার দেখতে হইতেছে কারণ কি ভাই ওটার একটা সাব টাইপ ওকে ঠিক আছে ওকে এখন হচ্ছে আমরা উনত্রিশ নাম্বার দেখি দেখে এখানে কি বলা হয়েছে একটি উপবৃত্তের অক্ষ দুটি অক্ষ দুটির উপর অবস্থিত এই লাইনটা দেখে কি মনে হয়ে গেছে যদি সমীকরণ হয় উপবৃত্তের কোন সমীকরণ হবে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বিয়ার মানুষ ঠিক আছে এখন কি বলছে একটি উপবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত ওকে বুঝলাম এবং এত সরলরেখাটি একটা সরলরেখা দেওয়া আছে কি বলছে এই সরলরেখাটি এই সরলরেখাটি করে আচ্ছা উপর উপর করে করে আমি এটা যেটা তারপর কি বলছে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করে এবং উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক নির্ণয় করে আচ্ছা উপকেন্দ্রটির সমীকরণ নির্ণয় করে এবং উপকেন্দ্র দুটি আচ্ছা সমীকরণ যদি নির্ণয় করতে পারি আমরা সব বের করতে পারি আচ্ছা এখন দেখো কি কোশ্চেনে কি দেওয়া আছে কোশ্চেনে কি দেওয়া আছে আমি একটু ম্যাটটা একটু দাগায় রাখো ম্যাটটা একটু দাগায় রাখো ম্যাটটা সুন্দর ম্যাট এটা একটু দাগায় রাখো এখন এই ক্লাস বুঝতে পারতো আজকে ক্লাসে যে ম্যাথগুলো করে দিছি একটু সুন্দর ম্যাট ঠিক আছে সবগুলো দাগায় রাখো এমন হচ্ছে কেন আচ্ছা আচ্ছা এখন দেখো আগে কোশ্চেনটা আমি আঁকাই ঠিক আছে কোশ্চেনটা হচ্ছে আমি এখন চেষ্টা করছি আচ্ছা কোশ্চেনটা হচ্ছে আচ্ছা দেখো আগে আমি হচ্ছে কোশ্চেনটা আগে কোশ্চেন অনুসারে আমি চিত্র আঁকাই দেখো লেখা যদি পারো এই ম্যাথ কি না কি বললাম সরলেখা যদি পারো এই ম্যাথ কি না অলরেডি বুঝে গেছো অলরেডি অনেকে বুঝে গেছো যারা সরল লেখা ভালো মতো করছো কারণ কি এই তোমার কনিক পড়তে গেলে তোমার সরল লেখা তোমার হচ্ছে উপবৃত্ত সরল লেখা পরে বৃত্ত প্লাস এগুলো এগুলো সরল লেখা মোট কথা সরল লেখা যদি তুমি করতে পারো কোনি নেই পারবা বুঝছো জাস্ট মানে সরল লেখা না করে কোনি আসলে একটু সমস্যা হবে সমস্যা হবে আচ্ছা দেখো কি ধরো র্যান্ডমলি আমি হচ্ছে একটা উপবৃত্ত আঁকাই র্যান্ডমলি আঁকাই গেছি আঁকান আচ্ছা ঠিক আছে এখন বলছে একটি উপবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্কের উপর অবস্থিত আচ্ছা তার মানে সুতরাং ফার্স্টেই ধরি উপবৃত্তের সমীকরণ কি হবে এই উপবৃত্তের সমীকরণটা হবে এই উপবৃত্তের সমীকরণটা হবে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান ওকে এক দেই আচ্ছা এখান থেকে তার মানে কি আমাদের মূল কাজ হচ্ছে এ আর বি এর মানটা বের করা বসাই দিব সমীকরণ বের করা শেষ আচ্ছা এখন বলছে কি উপবৃত্তের এই একটা সরলেখা উপবৃত্তটা কি উপবৃত্তটিকে অক্ষদয়ের উপর ছেদ করে এই কথাটা মানে বুঝতে হবে এই কথাটা মানে বুঝতে হবে ধরো এই দেখো এই একটা একটু দেখো একটু দেখো এই একটা সরলেখা এমন ভাবে দিব যেটা উপবৃত্তের অক্ষদয়কে ছেদ করে আচ্ছা আঠারো উপবৃত্ত টাকানো একটু রয়েছে এমন ভাবে আঁকাতে হবে যাতে এই সরললেখাটা এই যে উপবৃত্তের অক্ষ কি এই যে অক্ষ এই সরলেখাটা বলতো তো এটা সমীকরণ দেওয়া আছে কত ভাই আহ থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস নাইন এই সমীকরণটা উপবৃত্ত এই যে একবার অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষকে ছেদ করে কোশ্চেন এটা দেওয়া স্যার কোয়েশ্চেন এটা দেওয়া স্যার এখন বলো তুমি কি করছো ভাই এই এক স্বরলেখা ছেদ করে তাহলে এটাকে আমরা ধরি ধরি এটাকে এবং এর সমীকরণ হয় কি বলো তো এর সমীকরণ হয় কি বলো এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি ইসিগাল ওয়ান তাই না এটা সরললেখা পড়ছো এই ভাই এটা বলো না যে কেন একটা একটা সর্বলেখা যদি দুটো অক্ষকে ছেদ করে তাহলে এর সমীকরণ এই যে এই টাইপের হয় এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বিজেল ওয়ান আচ্ছা এখন বলতো আমরা উপবৃত্তে উপবৃত্তে কি পড়ছিলাম এ পড়ছিলাম না উপবৃত্তে কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব উপবৃত্তের উপবৃত্তের কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব এ এটা কি বৃহদাক্ষ দক্ষ এতটুকু বি পড়ছিলাম পড়ছিলাম কি না তার মানে তার মানে এই এটাই এই সরল লেখার এই এ এই বিটাই এই সরল লেখার এই যে বি আচ্ছা সাবধানে বুঝো এইটা যদি বুঝো খুব ইম্পর্টেন্ট ম্যাথ আমি আমরা এটা যদি বুঝো ম্যাথটা পারব আচ্ছা আজান দিতেছে বুঝছো আজান দিতে আমি হচ্ছে একটু অপশন ঠিক আছে তোমার জাস্ট এই কোয়েশনটা তুলে একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে আমি তো আজান দিতে হ্যাঁ দেখো আচ্ছা আজকে হচ্ছে আজান দিয়ে দিছে তো তো এটা হচ্ছে লাস্ট ম্যাথ বুঝছো দেখো আমাদের আর কয়টা ম্যাথ আছে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ আমাদের কি উনত্রিশ নম্বর করার পরে তিরিশ একত্রিশ বত্রিশ তিনটা ম্যাথ আছে এই তিনটা ম্যাথ খুবই জোস ম্যাথ তো আজকে হচ্ছে আমি ভাবছিলাম করাই দিব বুঝছো কিন্তু একটু আজান দিয়ে দিছে তো তো হচ্ছে একটু তোমার হচ্ছে সময় পাবো না তো এই হচ্ছে জাস্ট আজকে এই ম্যাথটা করি তো তারপরে ক্লাসে আমি তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ এই তিনটা ম্যাথ ওই ক্লাসে দিয়ে দেবো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাই এই তিরিশ একত্রিশ বত্রিশ এবং খুবই জোস ম্যাথ উপবৃত্তের ঠিক আছে তো নেক্সট ক্লাসে ওই তিনটা করবো আজকে ওই উনত্রিশ নম্বর মতো লাস্ট ম্যাথ থাকুক ঠিক আছে তো আজ এই যে সময়ের কারণে হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে তো সমস্যা নেই আমি দিব প্যারা নেই দিতেছি ঠিক আছে আচ্ছা তো কি হ্যাঁ তো আমরা কোথায় ছিলাম এখানে দেখো এই উপবৃত্তের কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব এ আর এই কেন্দ্র থেকে এখানে বি আচ্ছা এখন এই এ বি তার মানে কি আমি যদি এই সরল লেখা দেওয়া হয় সুতরাং সরল লেখা দেওয়া আছে কি 3x 2y 9 9 লিখতে পারি আমি এটাকে যদি x ভাগ a y বাই b 1 এই ফরম্যাটে নিতে পারি তাহলে এই এখান থেকে a যে পাবো b যে পাবো এই a b তো ভাই a b এই লাইন বাই যারা বুঝে গেছে তারা বুঝে গেছে বুঝছো না আচ্ছা এখন কি জাস্ট আমাদের কাজ কি এটাকে এই ফরম্যাটে নাও কিভাবে নিব ভাই কিভাবে নেব দেখো কিভাবে নেই কিভাবে নেব নাও কি করতে পারি বলো তো নয় দিয়ে ডান পাশে কি ওয়ান থাকতে হবে তার মানে কি নয় দিয়ে ভাগ দাও থ্রি এক্স ভাগ নয় প্লাস টু ওয়াই ভাগ নয় ইজ ওয়ান কিন্তু এক্স আর ওয়াই এর সামনে কিছু থাকা যাবে না তার কি তিন দিয়ে গুণ আছে ভাগ যাবে তাহলে কি নয় ভাগ তিন প্লাস ওয়াই নয় ভাগ দুই ইজ ওয়ান ঠিক আছে এখন কি করব বলো এখন কি করব এই যে শেষ সুতরাং এর সাথে এর সাথে এর সাথে এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বিজ ওয়ান তুলনা করে পাই তুলনা করে পাই ভাই কি পাই এর মান পাই তোমার হচ্ছে আমি কি ভুল করলাম হ্যাঁ না ঠিক আছে তিন এটা কাটাকাটি করো তিন তির নয় তাহলে কি এর মান নয় ভাগ তিন বাকি তিন আর বিয়ের মান নয় ভাগ দুই ভাগ কি করবো ভাই এ আর বিয়ের মানে এক নক সমীকরণ শেষ ম্যাচ শেষ এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার

তোমার বলে নিবে যে ভাই সরল রেখার কনসেপ্টটা লাগে ওকে ঠিক আছে তো আজকের ক্লাসটা এ পর্যন্তই থাক আমি আজকের ভাবছিলাম আজকের ক্লাসে উপভিত শেষ করে দেব বাট হচ্ছে আমাদের আর তিনটা ম্যাথ বাকি আছে তিরিশ একত্রিশ আর হচ্ছে বত্রিশ খুবই জোস ম্যাথ এবং খুবই সুন্দর ম্যাথ তিনটা ম্যাথ এই তিনটা ম্যাথ না করে তুমি উপভিত শেষ দিতে পারবে না ঠিক আছে এবং তোমার মাথা ব্রেন খুলবে আসলে তিনটা ম্যাথ করবে ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা আহ এগুলো করলাম তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ উপভিতের লাস্ট লেকচার নিয়ে আমি ইনশাআল্লাহ খুব দ্রুত আপলোড করার চেষ্টা করব ঠিক আছে তো আজকে হচ্ছে এই পর্যন্তই সবাই দয়া করো আমার জন্য আর হচ্ছে আরেকটা কথা আমি যে তোমার হচ্ছে এই যে ম্যাথ গুলো যে করাই এই যে লিখে এই যে মানে নিজে লিখি তাই না কারণ হচ্ছে আমি হচ্ছে জানো যে যারা ক্লাস গুলো করো আমি হচ্ছে নিজে সবকিছু মেনটেন করি লাইক ধরো এই যে স্লাইডটা নিজে করা লাগে তো এই জন্য মানে অত সময় পাওয়া যায় না আমার আমার নিজের পড়াশোনা আমার ভার্সিটির পড়াশোনা চাপ আছে প্লাস সবকিছু মিলে মানে হয়ে ওঠে না প্লাস আমার নিজের কিছু ব্যাচ আছে পার্সোনাল তো সবকিছু মিলে তোমার হচ্ছে তোমাদের হচ্ছে এগুলো তো ফ্রিতে দিচ্ছি আমি আমি তো একদম ফ্রি করে দিতেছি তো আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি বুঝছো ক্লাসে আমি যেই ক্লাস আমার মনে হয় কি আমি অফলাইনে যখন ক্লাস নেই কোচিং এ বা আমার যে পার্সোনাল ব্যাচে তো আমি কি করি জানো আমি একটা ক্লাস নেওয়ার আগে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি তো আমি যখন আমার যখন মনে হবে যে আমি ওই ক্লাসে সর্বোচ্চ দিতে পারবো না তখন আমি ওই নেই না আমি বলি যে ওই দিন বন্ধ থাকবে বা নেই না আমি নিজের ইচ্ছা করি কারণ কি আমি সর্বোচ্চ দিতে পারবো না যে ক্লাসে আমার মনে হয় সর্বোচ্চ দিতে পারি তো আমি মনে হয় যে সর্বোচ্চ দিতে পারবো না আমি ক্লাস নেই না আসলে ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবা আসলে যাতে আমার ইচ্ছা আছে আসলে যে মানে সবকিছু ফ্রি করে দেওয়ার বুঝছো তো মানে ইচ্ছা আছে ইনশাল্লাহ এটা করতে অনেক সময় লাগবে যেমন আমি আসলে অনেকে আমি ওইখানে ম্যাথ করাই তো অনলাইনে ম্যাথ দিতেছি তো আমি আসলে কি অফলাইনে কেমিস্ট্রি পড়াই তো ম্যাথ দিচ্ছি আর কি ভালো লাগে যে যে চ্যাপ্টার আমার ভালো লাগে আমি দেই মানে আমি যত পারি তে আমি যতটুকু পড়াশোনা করার চেষ্টা করছি ততটুক তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি সো আই মেইনলি হচ্ছে আমি আসলে কেমিস্ট্রি পড়াই জানো তারা ক্লাসগুলো করো তো কিন্তু ম্যাথ দিচ্ছি আর কি কারণ এই আমার এই তোমরা জানো আমাদের হচ্ছে ব্যাচের এই কনিকটা আমি হচ্ছে আমাদের ব্যাচে যারা কনিকের ক্লাস গুলো সরি পরাবৃত্তের ক্লাস গুলো যারা করছো পাঁচটা ক্লাস দেখবা আমি হচ্ছে ওদেরকে হচ্ছে গুগল মিট বা জুমে নিয়ে ক্লাস গুগল মিটে করাইছি বা জুমে ক্লাস করাইছি আর কি কারণ ওটা হচ্ছে আমাদের ব্যাচ ছিল আর তো যেহেতু পরাবৃত্ত আমি খুব সুন্দর ভাবে পাঁচটা ক্লাসে শেষ করছি তাই ভাবলাম যে এই ওই উপবৃত্ত অধিবৃত্তটা শেষ করে দিই কারণ হচ্ছে কি কারণ একটা প্লেলিস্ট কমপ্লিট হয়ে যাক সবারই উপকার আসলো যারা দেখতেছো তো এই হচ্ছে আমি যতটুকু পারি তো করানোর চেষ্টা করি আর কি তো এই জন্য দোয়া করবো আমার জন্য যাতে হচ্ছে ভবিষ্যতে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করি কন্টিনিউ থাকতে পারি আমার শরীরটা যাতে সুস্থ থাকে তো আমি হচ্ছে কন্টিনিউ করব ঠিক আছে তো যদি কোনো দুর্ঘটনা না ঘটে আমি হচ্ছে অনলাইনে কন্টিনিউ করতে থাকবো তো আমি হচ্ছে আমার ইচ্ছা আছে যেন কি কেমিস্ট্রি কেমিস্ট্রি বিশেষভাবে মানে ম্যাথ তো দিতেই থাকবো আর কেমিস্ট্রি বিশেষভাবে পুরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জৈব যৌগ সহ আমি অনলাইনে ফ্রি করে দিতে একদম আমার বেস্টটা আমি এটা করতে ভাই অনেক সময় লাগবে মানে ভালোই সময় লাগবে লাগুক বাট আমি দিব আমি কন্টেন্ট গোছাচ্ছি অলরেডি কন্টেন্ট গোছানোর কাজ শুরু করে দিচ্ছি শুরু করে দিচ্ছি আর অনেক সময় লাগবে বুঝছো কেমিস্ট্রি মিষ্টিতে অনলাইনে অনেকে পড়ায় অনেকে পড়ায় সবাই সবাই খুব জোস পায় জোস ভাবে বলেন তো আমি সেই ক্ষুদ্র মানুষ আমি চেষ্টা করি যে আমি আমার সর্বোচ্চ দিয়ে দেওয়ার তো হচ্ছে আমি কন্টেন্ট গোছানোর কাজ শুরু করে দিচ্ছি বুঝছো তো যেমন সামনে হচ্ছে আমি হয়তো একটা কোর্স আনবো কোনো মানে এটা এমন না ভাই পেড কোর্স পেড কোর্স না ঠিক আছে একদম ফ্রি কোর্স সেটা হচ্ছে তোমার কি রসায়নে তোমার হচ্ছে যে গাণিতিক রসায়ন যেটাকে বলি বা দেখো রসায়নে দুইটা জিনিস আছে একটা হচ্ছে থিওরি একটা হচ্ছে ম্যাথের পার্ট তো আমি হচ্ছে ম্যাথের পার্ট আগে এই ম্যাথের একটা গাণিতিক রসায়ন যেটাকে তোমরা বলো আমি দেখছি অনেকে গাণিতিক রসায়নটা আমি অনলাইনে দেখলাম অনেক প্ল্যাটফর্ম আমি কোনো প্ল্যাটফর্মকে ছোট করতেছি না জাস্ট আমি আমার অপিনিয়ন শেয়ার করতেছি যে কোর্স করাইতেছে আর কি পেড কোর্স আর কি যে গাণিতিক রসায়ন বা জানি না আমি কোথাও জানি দেখছিলাম আমি হয়তো মনে নেই যাই হোক করা সমস্যা নেই তো আমি ইনশাল্লাহ আমি ওই গাণিতিক রসায়নটা টাইপ ওয়াইজ নট এক একটা ম্যাথ টাইপ ওয়াইজ ভাবে ধরো আমি গুণগত রসায়নের শক্তির ম্যাথটা করালাম তো ওই টাইপের সব একসাথে ম্যাথ করাবো এবং আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ প্লে লিস্ট আমি ওইটা আমি করাবো এবং সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে বুঝছো সো বুঝছো সম্পূর্ণ ফ্রিতে আমি হচ্ছে করাবো ওই কোর্সটা তো আমার জন্য দোয়া করে বুঝছো আমি কন্টেন্ট গোছানোর কাজ অলরেডি শুরু করছি টাইম লাগবে বাট আমি করাবো যারা পঁচিশ বেস আসো তারা পাবা ইনশাল্লাহ আর যারা ছাব্বিশ বেস আসো তারা মোটামুটি সম্পূর্ণ পাবা ধরে রাখতে পারবে ইনশাল্লাহ তো একটু টাইম লাগবে বাট পাবা এটা তুমি শিওর থাকো ওই ক্লাসগুলো গুলো ওই রসায়নের তোমার হচ্ছে গাণিতিক রসায়ন ফুল কোর্স একদম ফ্রিতে আমি আমার ইউটিউবে তোমার হচ্ছে ইউটিউবে ছেড়ে দিব তো তার আগে তোমার হচ্ছে ইউটিউব রিকোয়েস্ট থাকবে যে দেখো আমার কমিউনিটি কম তাই না আমি তো আমি হচ্ছে আর এটা অনেকে জানো যে আমি মার্কেটিং করছি একটু কম মানে আমার কেন জানি কম পছন্দ মার্কেটিং করতে যে জানি না কেন আল্লাহ কি জানি না বাট তোমার হচ্ছে একটু শেয়ার দেওয়ার চেষ্টা করো যদি মনে চাই শেয়ার দিও যদি আমার কন্টেন্ট ভালো লাগে যে ভাই ভালো লাগতেছে তাহলে তখন শেয়ার দিও আর যদি ভালো না লাগে তাহলে শেয়ার দেওয়ার ভাই দরকার নেই ঠিক আছে শেয়ার দিলে কি হবে তোমার ফ্রেন্ডরা জানবে আমার হচ্ছে যখন কেউ কমেন্ট করে যে ভাই এটা আপনি খুব মানে ভালো লাগছে নিজের কাছে ভালো লাগে ইন্সপায়ার লাগে তো তোমরা হচ্ছে একটু কমেন্ট করিও বা শেয়ার করিও আর কি আমার আমার এই বানানো গুলো ঠিক আছে এখন হচ্ছে আমি খুব আসলে কি তোমার হচ্ছে খুব সময় লাগে এগুলো করতে বুঝছো আমার সারা দিন আমার ভার্সিটি আছে ভার্সিটি ক্লাস করার পরে আমার টিউশন আছে টিউশন বা ব্যাচ ব্যাচ আছে ব্যাচ পড়ানোর পরে কোচিং এ টাইম দেয় কোচিং এ টাইম দেওয়ার পরে

ওকে আল্লাহ আল্লাহেজ আসালামুক নেক্সট হচ্ছে আমি আর তিনটা মেট আছে তিনটা মেট শেষ করে দিবো তারপর হচ্ছে অধিবিত্ত শুরু করবো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম